নমস্কার, আমি প্রবীর গোস্বামী। ওয়েলকাম টু টেকনো প্রবীর। আমার বিশ্বাস আপনি ভেতর থেকে সুস্থ আছেন এই সুন্দর পৃথিবীতে। আজকের এই ভিডিওতে আমি দেখাবো ইউটিউব থেকে কিভাবে ইনকাম করতে পারবেন, কিভাবে আপনি একজন সাকসেসফুল ইউটিউবার হতে পারবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে অল করে নেবেন। বন্ধু, ইউটিউবার হতে গেলে যেগুলো শুরুতে না হলেও চলবে, অনেকে ভাবেন যে হেভি ইকুইপমেন্ট হতে হবে, যেমন DSLR ক্যামেরা, ট্রাইপড, স্টুডিও সেট আপ যেখানে কোনো নয়েস আসবে না, বা হয়তো ভালো আপনাকে বলতে জানতে হবে, ভালো আপনার দেখতে সুন্দর হতে হবে। আমি বলবো এগুলো আপনার কিছুই দরকার হবে না। এগুলো ছাড়াও আপনি আপনার ইউটিউব চ্যানেলের কাজ শুরু করতে পারেন। আপনাকে প্রথমে একটা প্ল্যানিং করতে হবে, আপনি কি কন্টেন্টের ওপর কাজ করবেন, কি ক্যাটাগরি নিয়ে আপনি কাজ করবেন। যেমন আপনি যদি স্টুডেন্ট হন, তাহলে আপনার টেকনোলজির দিকে একটু বেশি আগ্রহ থাকবে। আপনি যদি টিচার হন, আপনি কোনো ট্রেনিং দিতে পারেন বা কোনো মডিফিকেশনাল ভিডিও। যদি মিউজিক ভালো লাগে, মিউজিক ক্যাটাগরি আপনি চ্যানেল বানাতে পারেন, গান করতে পারেন। যদি আপনি ডান্স করতে ভালোবাসেন, ডান্স রিলেটেড আপনি চ্যানেল বানাতে পারেন। যদি আপনি মহিলা হন বা মেয়ে হন, তাহলে আপনি বিউটি টিপস, বিভিন্ন রকমের বিউটি টিপস বা এই জাতীয় আপনি ক্যাটাগরিতে কাজ করতে পারেন, যেটা এখন খুব চলছে। বা ছেলেরা ফিটনেস কীভাবে থাকা যায়, ফিটনেস রিলেটেড নিয়েও, ক্যাটাগরি নিয়েও কাজ করতে পারেন। বা আপনি একজন ভালো ব্লগার হতে পারেন, সারাদিন আপনি কোথায় কোথায় ঘুরছেন সেগুলো ভালোভাবে রেকর্ড করে সেগুলো ইউটিউবে আপলোড করতে পারেন। এগুলো ছাড়াও আপনি নিউজ চ্যানেল নিয়ে কাজ করতে পারেন, ইউটিউবে এখন নিউজ খুব ভালো চলছে। এছাড়া যদি আপনি বাড়িতে কুকিং, আমি যদি কুকিংয়ে এক্সপার্ট হন, কুকিং রিলেটেড আপনি চ্যানেল বানাতে পারেন। বা যদি সবথেকে বেশি যেই জিনিসটা চলছে, কমেডিয়ান, আপনি যদি কমেডি চ্যানেল ক্রিয়েট করেন, যেমন ভুবন বাম, দা বঙ্গায়, অমিত ভাড়ানা, এরা কিন্তু আজকে কমেডি চ্যানেল করে ইউটিউবের বড় বড় পজিশনে তারা চলে গেছে। তো এই আমি যে ক্যাটাগরিগুলো আপনাদের বললাম, এই ক্যাটাগরিগুলো ছাড়া আরও অনেক অনেক ক্যাটাগরি আছে, কাজ করে সাকসেসফুল ইউটিউবার হতে পারবেন। আপনার ক্যাটাগরি সিলেক্ট হয়ে গেলেই এবার আপনাকে ওই ক্যাটাগরির টপ 5 জনকে আপনাকে খুব ভালোভাবে ফলো করতে হবে। আপনার যখনই কন্টেন্ট ডিসাইড হয়ে যাবে, তারপর আশা করি সবারই বাড়িতেই স্মার্টফোন আছে, আপনার স্মার্টফোন দিয়ে আপনি আপনার কাজ শুরু করবেন। আমি এইটাও বলে রাখি, যখন আপনি ওই ক্যাটাগরির টপ 5 জনকে ফলো করবেন, তখন আবার নিজে হেরে যাবেন না, ভাববেন না যে ওই 5 জনের কাছে তো কত ভালো ভালো ইকুইপমেন্ট আছে, টিম আছে, স্টুডিও সেট আপ আছে, ক্যামেরা আছে, আমার কাছে তো নেই, আমি কী করে করব। কিন্তু মনে রাখবেন, যেমন ভুবন বাম যদি উদাহরণ দিই, ভুবন বাম যখন বিবিকি ওয়াইন্স চ্যানেলটি শুরু করেছিল, তার কাছে শুধুমাত্র একটা স্মার্টফোনের ফ্রন্ট ক্যামেরা ছিল। সেইখান থেকে আজকে তার এক বিরাট সাম্রাজ্য তৈরি করেছে, মিলিয়ন অফ ফ্যান। শুধু আপনার ভেতরে ট্যালেন্টটাকে জাগাতে হবে, আপনার ভিডিওর মধ্যে ভ্যালু অফ প্রোডাক্ট থাকবে, তখন আপনার এই ইকুইপমেন্ট এগুলো কোনো ম্যাটারই করবে না। শুধু আপনি যদি টেক বা এডুকেশন রিলেটেড কোনো চ্যানেল করতে চান, তাহলে অবশ্যই একটা মাইক আপনি নিতে পারেন, যেটা বয়া M1 বলে একটা মাইক আছে, 500 থেকে 1000 টাকার মধ্যে সেটা হয়ে যাবে, ব্যাস। তারপরে ছবি আপনার একটু ঝাপসা হোক, একটু খারাপ হলেও চলবে, কিন্তু ওই মাইকটা দিয়ে আপনি পরিষ্কার সাউন্ড পাবেন। ওই মাইকটাই ভিডিওর নিচে ডেসক্রিপশনেও লিঙ্ক পাবেন বা চেক আউট করতে পারেন। সবার আগে আপনাকে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে, তারপর আপনাকে গুগল অ্যাডসেন্স বলে একটা ওয়েবসাইট আছে, সেই গুগল অ্যাডসেন্সে আপনাকে সাইন আপ করে আপনাকে লগ ইন করতে হবে, এবং ইউটিউব আর গুগল অ্যাডসেন্সকে লিঙ্ক করতে হবে। আপনার ভিডিও যখন আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করবেন, ইউটিউবের একটা পলিসি আছে যেটাকে বলে YPP, ইউটিউব পার্টনার প্রোগ্রাম। এই ইউটিউব পার্টনার প্রোগ্রামে আপনি অ্যাপিল করতে পারবেন, কিন্তু তাই ভালো ক্রিয়েটরদেরকে চুজ করার জন্য একটা ফিল্টার তৈরি করে দিয়েছে, যেটা হচ্ছে আপনাকে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনার চ্যানেলে যেদিন হবে, তারপরে আপনি ইউটিউব পার্টনার প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবং ইউটিউব পার্টনার প্রোগ্রাম যখন অ্যাপিল করবেন, তারপর ওরা
অ্যাপ্রুভ করে দিলে আমরা চ্যানেল থেকে আমরা ইনকাম শুরু হয়ে যাবে। যে ইউটিউব পার্টনার প্রোগ্রামের যে নিয়মটা 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম, অনেকের মনে ডাউট থাকে বা কনফিউজ থাকে যে এই 4000 ঘন্টা 365 দিনের মধ্যে যদি না হয় তাহলে কী হবে। এটা এমন কিছু নিয়ম নেই যে জানুয়ারি মাস থেকে ডিসেম্বর পর্যন্ত 12 মাসে শেষ হয়ে যাবে, এটা এইরকম কোনো নিয়ম নেই। এটা বলেছে লাস্ট 365 দিনের মধ্যে আমরা 4000 ঘন্টা ওয়াচ টাইম হলেই হবে। যদি আমরা 366 দিন হয়ে যায় তাহলে আপনার ওই প্রথমের একদিন বাদ যাবে, তারপরের থেকে 365 দিন ধরা হবে। তো এটা একবারেই মানে শূন্য হয়ে যাবে না। তো এটা নিয়ে চিন্তা করবেন না। যদি ভালোভাবে কেউ কাজ করে ইউটিউবে মোটামুটি 6-7 মাসের মধ্যে এটা হয়ে যায়। একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, আপনি যখনই ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করা শুরু করবেন আপনার চ্যানেলে অবশ্যই আপনার নিজস্ব কন্টেন্ট হতে হবে। কারণ যখনই আপনি কোনো জিনিস কমার্শিয়াল ইউজ করবেন সেগুলো অন্যের কপি করে আপনার চ্যানেলে আপলোড করে সেখান থেকে ইনকাম করা যায় না। আপনার যখন ভিডিও রেকর্ড করা হয়ে যাবে এবার আপনাকে ভিডিওটা এডিটিং করার জন্য কিছু অ্যাপ্লিকেশন বা সফটওয়্যারের দরকার হবে। যদি আপনি কম্পিউটার ইউজ করেন তাহলে কম্পিউটারের জন্য বা ল্যাপটপের জন্য ওয়ান্ডার শেয়ার ফিল্মোরা বলে একটা সফটওয়্যার আছে, খুবই ভালো, সেখানে আপনি খুব সহজে ভিডিও এডিটিং করতে পারবেন। এছাড়া পাওয়ার ডাইরেক্টর আছে। যদি একটু অ্যাডভান্স লেভেলে যান তাহলে অ্যাডোব প্রিমিয়ার প্রো, অ্যাডোব আফটার এফেক্ট এগুলো ইউজ করতে পারেন। অ্যাপেলের ল্যাপটপ থাকে তাহলে আপনি ফাইনাল প্রো, ফাইনাল কাট প্রো, আর যদি মোবাইল ফোনে এডিটিং করতে চান তাহলে আপনার মোবাইলে কাইন মাস্টার নামে অ্যাপ্লিকেশনটি থাকতে হবে। ভিডিও এডিটিং করার পর ভিডিও তৈরি হলো, এবার যেটা লাগবে আপনাকে দেখবেন ইউটিউবে প্রত্যেকটা ভিডিও চালু হওয়ার আগে একটা ছবি দেখা যায় যেটাকে ইউটিউবের ভাষায় থাম্বনেল বলে। এই থাম্বনেল তৈরি করার জন্য কম্পিউটারে আপনি ফটোশপ ইউজ করতে পারেন, অথবা যদি আপনার পিসিতে ফটোশপ না থাকে আপনি www.canva.com নামে একটি ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে গিয়ে আপনি ইউটিউবের জন্য ভালো ভালো থাম্বনেল বানাতে পারবেন। ওইখানে রেডিমেড টেমপ্লেট থাকে বিভিন্ন রকমের, সেই টেমপ্লেটগুলোকে আপনার টেক্সট আর ছবি দিয়ে একটু চেঞ্জ করে করে খুব সুন্দর থাম্বনেল বানানো যাবে। আর যদি আপনি মোবাইল দিয়ে করতে চান তাহলে আপনার মোবাইলে পিক্সেল ল্যাব বলে একটি ভালো অ্যাপ আছে যেটা দিয়ে খুব সুন্দর থাম্বনেল বানানো যায়। যখন আপনার ভিডিও রেকর্ডিং হলো, এডিটিং হলো, থাম্বনেল রেডি হলো, এবার আপনাকে ইউটিউবে লগ ইন করে ভিডিওটা আপলোড করতে হবে। তার জন্য ভিডিও রিলেটেড আপনার একটা সুন্দর টাইটেল দিয়ে দেবেন এবং ডেসক্রিপশনের মধ্যে ভিডিওটার মধ্যে কী আপনি দিয়েছেন সেই ভিডিওটার বিবরণ ডেসক্রিপশনের মধ্যে লিখবেন, এবং ওই ভিডিও রিলেটেড আপনি ট্যাগ দিতে হবে। এই টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ এই সমস্ত দিয়ে আপনি ভিডিওটাকে পাবলিশ করুন। এবার ইউটিউব আপনার হয়ে ওই ভিডিওটা প্রত্যেকের কাছে পৌঁছাবে, এইভাবে আপনার ভিডিও ভিউ বাড়বে, ভিউ বাড়তে বাড়তে ওয়াচ টাইম বাড়বে এবং সাবস্ক্রাইবার বাড়বে। যখন আপনার এইভাবে আপনার একটা ভালো একটা ফ্যান বেস তৈরি হবে, যখন আপনার 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে হবে বা 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হবে তখন আপনি ইউটিউব পার্টনার প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আপনাকে ইউটিউবে গিয়ে মনিটাইজেশনের অপশনে গিয়ে ওইখানে আপনি ইউটিউবে পার্টনার প্রোগ্রামের জন্য অ্যাপিল করবেন, 3-4 দিনের মধ্যে আপনার কাছে একটা মেল চলে আসবে যে আপনার ইউটিউব পার্টনার প্রোগ্রামে অ্যাকসেপ্ট করা হয়েছে। ব্যাস সেদিন থেকে আপনার চ্যানেলে আপনার প্রত্যেকটা ভিডিওর মধ্যে অ্যাড আসা শুরু হবে এবং আপনার আর্নিং শুরু হবে। গুগল অ্যাডসেন্সে ইনকাম করা আপনার বিভিন্ন রকম নির্ভর করে কিওয়ার্ডের ওপর, সবার ইনকাম একই রকম হয় না। যেমন সিপিসি, কস্ট পার ক্লিক, যেরকম আপনার কন্টেন্ট যে টাইটেল ডেসক্রিপশনে আপনার ওই কিওয়ার্ডের ওপর নির্ভর করছে, এবং যে ভিউয়ার দেখছে সে কোন এরিয়া থেকে দেখছেন, কোন কান্ট্রি থেকে দেখছেন, তার উপর সিপিসি নির্ভর করে সেই অনুযায়ী আপনার ইনকাম হবে। এইভাবে যখন ইনকাম শুরু হবে আপনার গুগল অ্যাডসেন্সে ইনকাম শুরু হবে, তারপর যখন $10 আপনার ইনকাম কমপ্লিট হয়ে যাবে আপনার বাড়িতে একটা ভেরিফিকেশন লেটার গুগল অ্যাডসেন্স থেকে পাঠাবে, এবং
ওই ভেরিফিকেশান লেটারের মধ্যে একটা পিন নাম্বার থাকবে, যেই পিন নাম্বারটা আপনার গুগল অ্যাডসেন্সে লগ ইন করে ওই পিন নাম্বারটা দিয়ে আপনাকে ভেরিফিকেশান করতে হবে। আপনার অ্যাড্রেস ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর আপনার ব্যাংকের ডিটেলসগুলো দিয়ে দিলেন, তারপর আপনি ইউটিউবে কাজ করছেন। এইভাবে যখন আপনার ইউটিউব পার্টনার প্রোগ্রামে বা গুগল অ্যাডসেন্সে $100 হবে, $100 হওয়ার মধ্যেই আপনার প্রত্যেক মাসে 13 তারিখে ইউটিউবের টোটাল আর্নিং আপনার গুগল অ্যাডসেন্সে চলে যায়, এবং প্রত্যেক মাসের 21 তারিখে গুগল অ্যাডসেন্স প্রত্যেক ক্রিয়েটারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেয়, এবং 3 থেকে 4 দিনের মধ্যে আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা চলে আসবে। ইউটিউব কোনো ম্যাজিক নয়, এখানে আপনাকে ডেডিকেশন হয়ে আপনাকে পরিশ্রম করতে হবে। বর্তমানে ইউটিউব একটা প্রফেশনাল ক্যারিয়ার হয়ে দাঁড়িয়েছে, এবং এইখানে যারা সাকসেসফুল ইউটিউবার তারা মাসে 1 থেকে 10 লাখ পর্যন্ত আরও বেশিও ইনকাম করছে। ইউটিউব অ্যাডসেন্স ছাড়াও ইউটিউবে ইনকাম করার আরও অনেক সোর্স আছে, অ্যাফিলিয়েট মার্কেটিং আছে, তারপর স্পন্সরশিপ আছে, এছাড়াও আরও অনেক অনেক ইনকাম করার সোর্স আছে যেগুলো আপনি কাজ করতে করতে জানতে পারবেন। আর একটা জিনিস জানিয়ে রাখি, ইউটিউবে অনেক মানে ফ্রড লোক, খারাপ লোক ইউটিউবে খারাপ খারাপ জিনিস আপলোড করতো, এবং তাদেরকে ফিল্টার করার জন্য, ভালো ক্রিয়েটারকে শুধু রাখার জন্য ইউটিউব কিছু টার্মস কন্ডিশন বানিয়েছে এবং সবাইকে ফিল্টার করার জন্য এই নিয়মগুলো বানিয়েছেন, যাতে আপনি অন্যের কন্টেন্ট নিজের চ্যানেলে আপলোড করতে পারবেন না, তাহলে আপনার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক আসবে, এবং 3 মাসের মধ্যে যদি 3টা স্ট্রাইক আসে আপনার চ্যানেল সম্পূর্ণ মুছে ফেলা হবে, ডিলিট করে দেওয়া হবে ইউটিউব থেকে। তো কেউ এই ভুলগুলি করবেন না। এই ছিল ইউটিউবের A to Z বেসিক ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, এবং নিচে কমেন্ট করে জানাবেন আপনার আর কী কী জানতে চান, এবং আমার ইনস্টাগ্রামে যে কোনো সমস্যা ইউটিউব রিলেটেড আমাকে আমার ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন। ধন্যবাদ।